আপনারা আসলে আমার কথা মাইন করে গিলে গিয়া হ্যাঁ এটা সরকারি খাল যেখানে পরিষ্কার পানি আসার কথা আপনি তাকায় দেখেন আর এখানে আমাদের বাচ্চা কাছে পড়ালেখা করে এটা কলেজ এটা হাই স্কুল এটা আমাদের বউটা হাই স্কুল যে স্কুলের চেয়ারম্যান নাকি পাপ্পা গাজী নামে কেউ আর কি কোন ব্যক্তি আর কি উনি নাকি এটা বলে 12-13 বছর ধরে চেয়ারম্যান আর কি বাট 12-13 বছর ধরে চেয়ারম্যান বাট একবারও নাকি এখানে আসে নাই আর কি এটা লজ্জাজনক ব্যাপার আর কি ছি আমাদের এলাকার এমপি মহোদয়কে আমি অনুরোধ করব আপনি আগায় আসেন চলেন আমরা ভালো কাজ করি আমরা কি করতেছি মাদক বন্ধ করো রূপ ভোজ পরিষ্কার করো আর কিছু না সাইনবোর্ড লাগালে কি হবে বাট আমাদের রূপগঞ্জে যারা আছেন যারা জনপ্রতিনিধি আপনার সামনে আগে আসেন আসেন আমরা একসাথে মিলে কাজ করি রূপগঞ্জে পরিষ্কার করি আসেন আপনারা আসলে আমার কথা মাইন করে গিয়ে লেগে হ্যাঁ আপনি এখানে একজন চেয়ারম্যান আছে 12 বছর ধরে আপনি কোনো কাজ করেন এটা কেমন কথা প্রায় একদিনের কি স্কুল আছে কিনা সন্দেহ ব্যবস্থা নেন এটা আমার অনুরোধ আমি যেগুলো বলি আপনারা যাচাই করুন যে লোকে আমার কথা খারাপ বলবে তখন আপনি মনে রাখবেন যে ওই লোকটাই খারাপ মাদক তোদের রেহাই নাই যারা ব্যবসা করস তোদের রেহাই নাই কিন্তু সরকার কিন্তু বারবার করে বলছে মাদকের জিরো টলারেন্স একটা অনুরোধ আমাদের রূপগঞ্জের এমপি মহোদয়ের কাছে আপনি এলাকাতে জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তারা খুবই খারাপ তারা জায়গায় জায়গায় গ্যাং তৈরি করে রাখছে আমি আপনার কাছে অনুরোধ করব যে আমাদের বুলতা হাই স্কুল ওই হাই স্কুল এই হাই স্কুল এই হাই স্কুলের 12 বছর ধরে চেয়ারম্যান বাট একবারও বলে যায় নাই ওনার নাম নাকি পাপ্পা গাছি আপনি একটু দয়া করিয়া আমার কথাবার্তাগুলো যাচাই করুন আপনারা যদি জনগণের ভালো চান আমার সাথে এগিয়ে আসুন সবাই আসুন আমরা সবাই মিলে একটা ভালো কাজ করি আমাদের যুবলীগের চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করব রূপগঞ্জের যুবলীগের সভাপতি ও নাকি 12-13 বছর ধরে সভাপতি সেক্রেটারি নাকি একই সেক্রেটারি রূপগঞ্জে কি আর যুবলীগের পোলাপান নাই রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বই আর কি এইখানে বলে মাদক বিক্রি করে ওপেন বিক্রি করে আর তোমরা তো মুখ্যতে ভয় পাও কেন ভয় পাও না তোমরা কিছু কইলে তো পয়সা ধমক দেখায় না 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 ভয় যায় কি লিগা তা মনে করেন পোলা আছে যদি পোলা কে গইরা পোলা না রাস্তা কে মারে দাদি কি বলতে জানো দাদি এরাও ভয় পায় যদি কিছু বলি বললে পোলা পাঁচ জন রাস্তা কাটে হাঁটে যদি পোলা বানগো মারে অনেক কিছু হইল তো আর এত ভয় তো পাড়া দরি করে দরি করে অনকার আমি কিছু হইল এত কিছু কোবায় কই কোবায় নাই দেশো কিছু হইল বলে আইসা বলে কোপায় বলেন তো এমন বড় 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 নাম দাও তো মনে করেন আমগো ফুলাবান আছে তাকে তো ধরে ওই জন্য আর বড় বড় নাম দাও নি আসে আমরা কিছু কই না ধরে বড় বড় নাম দাও নি আসে ধরে কিছু কই না আরে পারলে সামনে আয় আমার সামনে আয় বেটা